চমৎকার সাহেব, ব্যক্তিগত ভাবে তাকে চিনি। তিনি আওয়ামী লীগের মধ্যে যে কজন লোক একটু পড়াশোনা যারা মানুষ তাদের মধ্যে তিনি আমরা তাই জানতাম, তার যে করুণ অবস্থায় ছিল জানতাম। তিনি ইউরেনিয়াম কি জিনিস তাই জানলেন। জামাল মুখে গণতন্ত্রের কথা বলে, কাজে সে কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মনে করে এই দেশটা তাদের পৈতৃক সম্পত্তি, অনেকেই আমরা সে কথাটা বলি না, কিন্তু এটা বোধ হয় বারবার করে বলে মনে করে দেওয়া দরকার। আওয়ামী লীগ আমার সবচেয়ে মনে হয় যে আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, কাজে সে কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না। কয়লা বলেই 1975 সালে আওয়ামী লীগ এক দলীয় শাসন একটা বাকশাল প্রতিষ্ঠা করেছে। বাকশালের যে ঘটনাগুলো ছিল তখন, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া এবং পত্র পত্রিকা অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতাকে নিষিদ্ধ করা এবং মৌলিক অধিকারগুলোকে নিয়ন্ত্রণ করা, এই কাজগুলোর সঙ্গে আজকের অঘোষিত বাকশালের অনেকটা মিল আছে। আপনারা যারা রাজনীতির উপরে পড়াশোনা করেন তারা জানবেন যে সেদিনের একই কায়দায় প্রতিবাদ যারা করত, ডিসেন্ট যারা করত, তাদেরকে হত্যা করা হতো, তাদেরকে তুলে ফেলা হতো, গিয়ে তাদেরকে হত্যা করা হতো। তাদের আলাদা বাহিনী, ঘোষিত বাহিনী তৈরি করা হয়েছিল, ওই বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনী যারা প্রতিবাদ করত তাদেরকে তুলে নিয়ে যেত, তাদেরকে নির্মম ভাবে হত্যা করত। এই কাজটা শুরু করেছিল তারা যুদ্ধের সময় থেকে। যুদ্ধের সময়ে আবার এই যুদ্ধের মধ্যে আপনার একটা মুজিব বাহিনী তৈরি করেছিল, সেই বাহিনীর কাজ ছিল যে যারা যুদ্ধে বিরোধিতা ঠিক নয়, মানে যারা আওয়ামীপন্থী নয় কিন্তু যুদ্ধ করছে, তাদেরকে নির্মূল করে ফেলতে হবে। এখন বন্ধুগণ এত কথা বাড়ানোর কোনো বিষয় নাই। আওয়ামী লীগ, আমি যে কথা ভুল জায়গায় আসি, আওয়ামী লীগ অন্তত বিশ্বাস করে না, জনগণের শক্তিতেও বিশ্বাস করে না। তারা মনে করে এই দেশটা তাদের পৈতৃক সম্পত্তি, এটাকে তারা যেমন ইচ্ছা তেমন করে ভোগ করবে। সর্বনাশ করে দিয়েছে বাংলাদেশে, সর্বনাশ। আমার কথা না, একটা পত্রিকাগুলো খুলে দেখুন, সব নামতে শুরু করেছে নিচের দিকে। রেমিটেন্স কমে যাচ্ছে, গার্মেন্টস এক্সপোর্ট কমে যাচ্ছে, বৈদেশিক টাকা আসছে না, এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে কয়েক মাস পরেই আমদানি করার জন্য যে টাকা রিজার্ভের সেই টাকাও থাকবে না, রিজার্ভের পরিমাণ একদম নিচে নেমে গেছে। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজুল কাদের সাহেব, ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি আওয়ামী লীগের মধ্যে যে কজন লোক একটু পড়াশোনা যারা মানুষ তাদের মধ্যে তিনি আমরা তাই জানতাম, তার যে করুণ অবস্থা হয়েছিল জানতাম। তিনি ইউরেনিয়াম কি জিনিস তাই জানলেন, ইউরেনিয়াম এটার জন্য তো আরো বিশেষ করে জ্ঞান প্রয়োজন হয় না, এটা আসলে ন এটা হচ্ছে যে উনি এর আগে আরো কয়েকটা উত্তমতার কথা বলেছেন না, তলে তলে হয়েছে, এটাতে বোধ হয় তার মুনির, তার মনির বোধ হয় একটু ক্ষুব্ধ হয়েছে ওই কারণে বকা করে, তুমি তার তার চেয়েও বেশি কথা বলতে যাচ্ছে।